বর্ষা খাতুর নামে একজন মেয়ে কমেন্ট করে জিজ্ঞাসা করেছে বৌদিদের নাভির প্রতি ছেলেদের কেন এত আকর্ষণ থাকে তো বন্ধুরা তোমরা যদি জানতে চাও যে বৌদিদের নাভির প্রতি ছেলেদের কেন এত আকর্ষণ থাকে তাহলে আজকের ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখো আর তোমাদের কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করো সেই বিষয় নিয়ে আমি তোমাদের জন্য এইভাবে আলাদা করে ভিডিও বানিয়ে দেবো ঠিক আছে তো বন্ধুরা দেখো তোমাদের সবার প্রথমে আমি বলবো এবং যে বর্ষা নামে মেয়েটা কমেন্ট করেছে তাকেও বলবো সব বিষয়ে বা সব কিছুতে কিন্তু কেন কিসের জন্য হয় এই প্রশ্নগুলো খুঁজতে যাওয়া কিন্তু একেবারেই বোকামি কারণ কি কারণ দেখো একজন ছেলে একজন মেয়ের প্রতি আকর্ষিত হবে এবং একজন মেয়ে একজন ছেলের প্রতি আকর্ষিত হবে এটা একটা প্রকৃতির নিয়ম ঠিক আছে আর এই আকর্ষণটা শরীরের বিশেষ বিশেষ অংশগুলোকে দেখি হয় ঠিক আছে মেয়েরা যেমনিভাবে ছেলেদের শরীরের কিছু বিশেষ অংশ দেখে তার প্রতি আকর্ষিত হয় ঠিক তেমনিভাবে ছেলেরাও কিন্তু মেয়েদের শরীরের কিছু বিশেষ অংশ দেখে তার প্রতি আকর্ষিত হয় শুধু যে নাভির প্রতি ছেলেদের যে আকর্ষণ থাকে এমনটা নয় আর শুধু যে বিবাহিত মেয়েদের প্রতি ছেলেদের কিন্তু ভালোবাসা থাকে তাদের নাভিটাকেই ছেলেরা পছন্দ করে এমনটাও কিন্তু নয় ছেলেরা আইবুড়ো হোক বা বিবাহিত হোক যে কোনো মেয়ের নাভির প্রতি কিন্তু তাদের একটা আকর্ষণ থাকে তবে হ্যাঁ অবশ্যই বলতে পারো যে বিবাহিত মেয়েদের নাভির প্রতি ছেলেদের একটা আলাদাই ভালোবাসা রয়েছে কিন্তু এটা কিসের জন্য হয় কেন হয় এই বিষয় নিয়েই কিন্তু কোনো রকম উত্তর তুমি কোথাও খুঁজে পাবে না ঠিক আছে এটা একটা বোকামির প্রশ্ন ঠিক তেমনি যেমনিভাবে একজন মেয়ে ছেলেদের যেমন বলতে পারো বা বলতে পারো সিক্স প্যাক বা বলতে পারো ছেলেদের যে মেশিন রয়েছে সেগুলোকে দেখে তারা আকর্ষিত হয় ঠিক তেমনিভাবে ভাবে ছেলেরাও কিন্তু মেয়েদের শরীরের কিছু বিশেষ বিশেষ অংশ রয়েছে যেগুলোকে দেখে তারা আকর্ষিত হয় আর এটাই তো প্রকৃতির নিয়ম একজন ছেলে এবং একজন মেয়ের শরীর যদি একই রকম হতো তাদের মধ্যে যদি কোনো ডিফারেন্স না থাকতো তাহলে একে অপরের প্রতি দুজনে আকর্ষণ কিভাবে হতো বা আকর্ষিত কিভাবে হতো এবং মানব সমাজ কীভাবেই এগিয়ে যেত ঠিক আছে তো এটা একটা সাধারণ মানে জ্ঞানের কথা এই বিষয়টা কেন হয় কিসের জন্য হয় এই বিষয় নিয়ে তুমি কোথাও কোনো জায়গাতেই কিন্তু কোনো উত্তর খুঁজে পাবে না শুধু আমার কাছে কেন ঠিক আছে তো যাই হোক এটা একটা মজার ছলে এই কমেন্ট আমি পিক করলাম এবং এই বিষয়টা নিয়ে একটা ভিডিও বানানো মজার ছলে শুধুমাত্র তো বন্ধুরা কেমন লাগলো তোমাদের এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আইকনটা অন করে দাও এই ধরনের আরও ভিডিও দেখার জন্য আর তোমাদেরও যদি কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্ট করতে পারো সেখানে আমি তোমাদের হান্ড্রেড পার্সেন্ট অবশ্যই রিপেলে দেবো তো আজকের মতন এটুকুই আবার দেখা হবে কালকের ভিডিওতে